খালেদা জিয়ার বিচারে কেরানীগঞ্জ কারাগারে আদালত স্থাপন করার বৈধতা চ্যালেঞ্জ করে শিগগিরই হাইকোর্টে আবেদন করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। আর সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা বলেন রাজপথের আন্দোলন ছাড়া বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। ফারহানা হীরার রিপোর্ট। সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, সরকারের কূটকৌশলের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্ত করা সম্ভব হচ্ছে না। বেগম জিয়ার বিচারে কেরানীগঞ্জ কারাগারে বিশেষ আদালত স্থাপন করাকে সংবিধান পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। সেখানে কোনো রকমের আদালত পরিচালনা করার যে সুযোগ সুবিধা স্বাভাবিকভাবে থাকে যে কোনো আদালতে, সেখানে নাই। এই আদালত স্থাপন করা সংবিধান পরিপন্থী এবং আমরা মনে করি এই সংবিধানের যে মৌলিক অধিকার একজন নাগরিককে দেওয়া হয়েছে, সেই নাগরিক অধিকার সে অধিকার খণ্ডন লঙ্ঘন করা হয়েছে এবং আমরা খুব শিগগির সুপ্রিম কোর্টে এই কেরানীগঞ্জে আদালত স্থাপনার বৈধতা নিয়ে আমরা চ্যালেঞ্জ করব। মানববন্ধনে পেশাজীবী পরিষদের নেতারা বলেন রাজপথের আন্দোলন ছাড়া আলাপ আলোচনা বা সমঝোতার মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয়, তাই আন্দোলন জোরদারের তাগিদ দেন তারা। আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে খালেদা জিয়াকে মুক্তি করা যাবে না। আসুন আমরা সম্মিলিতভাবে রাজপথে আন্দোলন করি এবং খালেদা জিয়াকে মুক্ত করি। যদি কারো মনে হয় ওই সংসদের মধ্যে যাব এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলবো, দেখি উনি একটু নরম হয় কিনা, তার একটু দয়া হয় কিনা এবং তিনি বেগম জিয়ার মুক্তির ব্যাপারে কোনো চিন্তা করেন কিনা, সেগুলো সব ভুল চিন্তা। এদিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয়। ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা।